জয় শ্রীমন্নারায়ণ। এই ভাষাটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় দুই, সাংখ্যযোগ, শ্লোক 32। यदृच्छया च उपपन्नम् स्वर्गद्वारम् अपावृतम् सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धम् ఈదృశం ఓం। గీతాచార్య శ్రీకృష్ణ పరమాత్మ శ్రీమద్ భగవద్గీతార్ సాంఖ్యయోగ శిక్ష అర్జున్ సంగే আমাদের সকলকে দিচ্ছেন, যেটিতে উপনিষদের সমস্ত সারমর্ম রয়েছে। পরমাত্মা বলছেন, অর্জুন, তুমি চেয়েছিলে বলে এই যুদ্ধ হচ্ছে না। এই যুদ্ধ নিজে থেকেই উদ্বুদ্ধ হয়েছে। ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার স্বধর্ম। স্বধর্ম অনুশীলন পালন করলে স্বর্গ লাভের বাধা দূর হয়, স্বর্গের দরজা খুলে যায়। অর্জুন, এই যুদ্ধ করার সুযোগ শুধুমাত্র ভাগ্যবান ক্ষত্রিদের দেওয়া হয়। অর্জুন, তুমি সৌভাগ্যবান। অর্জুন, ভগবানের কৃপা এই যুদ্ধ করার সেই সুযোগ তুমি পেয়েছে, তা হারাবে না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আমাদের সকলকে স্বধর্ম অনুশীলন করতে উৎসাহিত করছিলেন। এই শ্লোকের মাধ্যমে আমাদের যে বার্তা এবং পাঠটি বোঝা উচিত এবং অনুশীলন করা উচিত তা হল, আমাদের সকলের অগাধ বিশ্বাস থাকা উচিত যে আমরা যে বৃত্তি পালন করছি তা শুধুমাত্র ভগবানের কৃপার সম্ভব। আসুন আমরা সবাই প্রতিদিন স্মরণ করি যে সাক্ষাৎ ভগবান স্বয়ং ঘোষণা করেছে যে আমাদের বৃত্তি সম্মান করা এবং আমাদের বৃত্তিকে ভালোভাবে পালন করা চিরকালের সুখের পথ। শ্রীমদ্ ভগবদ গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় 18 এর শ্লোক 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব।
আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়বো অথবা শুনবো, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যে আমরা করব যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা করি। ও শ্রীমন নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব, এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো শ্রীমন নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণ অর্পণ নমস্তু, জয় শ্রীমন নারায়ণ। ইদৃচ্ছয়াচ উপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। ওম ইদৃচ্ছয়াচোপপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। ওম শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমন্নারায়ণ, জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ অস্ত্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ্ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।